আসলে আমার কাছে অনেকদিন পর আমার আসলে খুব ভালো লাগলো, বিশেষ করে আপনাদের এই আর টিভির গোল টেবিলে এত মারামারি হয়ে যায় সব সময় দেখি, মানে ঝগড়া ঝাঁটি। কিন্তু সেই তুলনায় আমি এটা একটু ধন্যবাদ দিতে চাই, কারণ এই কালচারটাও খুবই ইম্পর্টেন্ট। এই যে আমাদের রাজনীতিবিদরা যারা কথা বলেছেন, এবং আমি দুজন বিশেষ করে আমি সালাম ভাইকে আমি খুব পছন্দ করি, কারণ বিএনপির মানে মধ্যে আসলে এই ধরনের কথাবার্তা বলার লোক আমি খুব কম দেখি। আমি কথাটা বললাম এই কারণে, সালাম ভাই কিছু মনে করেন না, ধরেন আপনি যে কথাটা বলেছেন যে এই আওয়ামী লীগ বা অন্যরা যারা মনে করে বিএনপি ক্ষমতা আসলে এরকম একটা অবস্থা তৈরি হবে, বিএনপির কিন্তু নীতি নির্ধারণী বডির এই জিনিসটা বোঝা উচিত ছিল যে এটা কেন মানুষ বলে বা কোন প্রেক্ষিতে বলে বা এটার মধ্যে আসলে কোনো সত্যতা আছে কিনা। যদি থাকে তাহলে তাদেরকে এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা জাতির কাছে উচিত ছিল। যেমন ধরুন আপনাদের একজন নেতা 16-17 বছর ধরে ইংল্যান্ডে আছে, একটা পলিটিক্যাল পার্টির নেতার কাজ কিন্তু যদি সে আসতেন বাংলাদেশে এবং এটা ফেস করতেন, যত পুলিশি বাধা যত কিছু বলেন, তাহলে কিন্তু বিএনপির লেজিটিমেসি অনেক বেশি স্ট্রং হতো। কিংবা আজকে বাস্তবতাটা হচ্ছে এখনো আপনারা 27 দফা দিয়েছেন, আমি পড়েছি, এরকম কোন একটা জায়গায় বঙ্গবন্ধুর একটা নাম উল্লেখ নাই, এটা কিন্তু একটা বাস্তবতা। আপনি যেই পার্টি করেন, আমাদের এগুলো নিয়েই কিন্তু আমাদের বড় রকম মানে এই ভাগাভাগি, যে ব্যক্তিটি এই দেশ স্বাধীন করেছেন, যার জীবনে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন, তিনি কত বছর উপেক্ষিত ছিলেন, এটি তো আওয়ামী লীগের সবচেয়ে বড় কষ্ট। যারা এই দেশকে স্বাধীন করেছেন, যেই ব্যক্তি তার জীবন দিয়ে গেছেন, সেই ব্যক্তির যারা হত্যা করেছেন তাদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে ইনডিমিনিটি দিয়ে, এই এই জায়গাগুলো তো আপনাদের বুঝতে হবে। এই জায়গাগুলো বাস্তব জায়গার থেকে যদি আপনারা অ্যাড্রেস করতে পারতেন, কিংবা 2001-এর ইলেকশনের পরে বাংলাদেশে যেটি হয়েছে, আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে এটাকে সমর্থন করতে পারেন যে সংখ্যালঘুদের উপর যে হত্যা মানে হয়েছিল, নারীদের উপর যে নির্যাতিত নির্যাতন হয়েছিল? আমি কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমি বলছি যে এই জায়গাগুলো যদি বিএনপি পরিষ্কার করতে পারত তাহলে কিন্তু বিষয়টা আরো বেশি সহজ হতে পারত। আর আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা যায়, এখন আমি বলি যে এই রাজনীতিতে কিন্তু আসলে দুটি পথই খোলা আছে। একটি হচ্ছে লিবারেল ডেমোক্রেসিতে আপনি পার্লামেন্টারি ধাঁচের গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার অদল বদল, আর একটা হচ্ছে এটাকে যত রকম বাংলাদেশের মতো অতি বিকশিত রাষ্ট্র, যেখানে রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী, মিলিটারি শক্তিশালী, যেখানে আমলাতন্ত্র শক্তিশালী, সেখানে সাধারণ মানুষের অধিকারই প্রতিষ্ঠা হয়নি, সেই জায়গায় আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ 21 বছর সংগ্রাম করেছে, 39টা পোস্ট নিয়েছে 79 নির্বাচনে, যেখানে নিজামী ইসলামের মতো পার্টি, যেখানে এস এম সোলাইমানের মতো লোক, যারা কিন্তু খানে সবুরের মতো লোক, যারা মানে পার্লামেন্টের মেম্বার হয়েছেন, কিভাবে মেম্বার হয়েছেন।